আজকে একটা নিরপেক্ষ কথা বলি, যার বডির মধ্যে একটা ব্যানার লাগানো আছে আলেম, কি ব্যানার? আলেম। সে বাতেল হোক, বন্ড হোক, হক্কানি হোক, যদি ব্যানার থাকে লোকটা আলেম, তোমাদের সকলের পায়ে হাত, বিশেষ করে যুবক, কোনদিন তার বিরুদ্ধে কিছু লেখবা না, কিছু বলবা না, যদি কিছু বলার লাগে থাকে হক্কানি আলেমরা বলবে। এই একটা আমল করতে পারবি? কোনদিন ফেসবুক হোক, জবানে হোক, কলমে হোক, সাই বন্ধ আলেম হোক, হক্কানি আলেম হোক, কোনদিন যার গায়ে লেখা আছে সে আলেম, আলেম হোক আর না হোক, মানসে কয় আলেম, ওই আলেম শব্দটার সম্মানে কোনদিন বিরুদ্ধে কিছু লেখবেন? যদি কিছু বলার থাকে, লেখার থাকে, ওলামায়ে কেরাম লেখবেন। যেমন কাদিয়ানির বিরুদ্ধে ওই আমাদের দেশের সব ওলামায়ে কেরাম, আহলে কি বলে, আহলে হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উজানির কারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, এরা সবাই বাইতুল মোকাররমের খতিব মরহুম ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, কাদিয়ানি বাতেল কেন এ বিষয়ে লিখে গেছেন, মওদুদী সাহেব বাতেল কেন এ বিষয়ে লিখে গেছেন, কথা বলেন না কেন? অতএব তারা যা লিখে গেছেন আমরা তাদের রুহানি সন্তান, ওই বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করতে হবে। যতদিন পর্যন্ত তওবার দরজায় ফিরে না আসবে, যতদিন পর্যন্ত তওবার দরজায় ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আমাদের মুরব্বী শাইখুল হাদিস আল্লামা রিজুল হক, এরপরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের সব আমাদের মুরব্বীরা এই বাতিলের ব্যাপারে জবানেও যুদ্ধ করে গেছেন, কলমে কলমে তাদের বিরুদ্ধে কারা বাতিল কেন, তারা বাতিল কেন, তারা ভণ্ড কেন লিখে গেছেন। অতএব এত বক্তব্য আর লেখার বই থাকার পরেও আমরা তাদের হক্কানি আলেমদের এই ধারার থেকে একচুল ডান বাম হতে পারব? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বললে বাতিল কিছু বিরোধিতা করবেই, ওই বাতিলের বিরোধিতা করায় আসবেও না, কিছু যাবেও না। যদি আল্লাহর উপরে ইখলাস নিয়ে চলতে পারি, বিজয়ের মালা অবশ্যই আহলে হকের গলায় আসবে ইনশাআল্লাহ। কোনো ভয় আছে? যদিও একটু দেরি, যদিও কি কথা বলেন না কেন? এই কওমি মাদ্রাসাওয়ালা গো কম জালান জ্বালায় নাই বাতেলের গোষ্ঠী, কম জ্বালাইছে? এই হাজারির হুজুরের গালি একেবারে শুরুর থেকে, এই বহুত গালাগালি, কওমিতে পড়লে লাভ নাই, সরকারি সার্টিফিকেট নাই, কত গালি, এখানে পড়ে কি লাভ হবে, চাকরি নাই, কিছু নাই, ফার্সি উর্দু পড়ে লাভ কি, এনে বাংলা নাই, অঙ্ক নাই, ইংরেজি নাই। আমাদের আহলে হকেরা কেউ প্রতিবাদ ওই ডাইরেক্ট করেননি, ভোর রাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কান্নার কারণে আল্লাহ পাক বাতিল দিয়া বাতিল ঠান্ডা করে দিয়েছেন। এখন বাংলাদেশে একটা শিশু বাচ্চাও নাই যে কিছু বুঝে সেও বুঝে কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসাই হলো, কওমি মাদ্রাসাই হলো। এই জমিন থেকে শুধু বাংলাদেশ নয়, আহলে বাতিল শিরিক ও বিদআত বন্ধদের মূল উৎপাদন করে দেওয়ার একমাত্র মেডিসিন কওমি মাদ্রাসা। পাওয়া যাইব না, এই জন্য আওয়াজ কম। হ্যাঁ,
মুসলমান তো টাকার পেছনে দৌড়ায় না, এরা ঈমানের পেছনে দৌড়ায়। কথা ঠিক নেই? আবার বলছি যুবকরা, আমল করতে পারো আর না পারো চেষ্টা করবা, কিন্তু হক কথাকে সমর্থন দিও। যে হাফিজ ভাই কথা মানতে পারি না ঠিক, তবে আপনার কথা হক, এ কথাটা বলবা। আর ভুল হইলে দাঁড়ায় বলো যে ভুল বলতেছেন। আর যদি সঠিক কথাকে তুমি হক বলো, ইনশাআল্লাহ একদিন তুমি হকের বেড়া জালে ঢুকে পড়বা, তোমাকে বাতিলরা কিনে নিতে পারবে না। কথা ঠিক আছে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন নি কেউ যে কওমি মাদ্রাসাকে হক বললাম, আলিয়ার আবার রাগ হইব? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা পরিপূর্ণ নিরাপদ নয়, পরিপূর্ণ ঠিক, কারণ হ্যাঁ হাতে গোনা কয়েকটা যেই মাদ্রাসাগুলো আহলে হক আল্লাহওয়ালার আন্ডারে চলে, যেমন চরমনাই আলিয়া, সারসিনা আলিয়া, এইরকম হাতে গোনা কিছু আলিয়া মাদ্রাসা, যেমন দারুন নাজাত আলিয়া, এইরকম কিছু কিছু আলিয়া মাদ্রাসা, খুব কম সংখ্যক মাদ্রাসা মোটামুটি দিনের হকের পথে চলার চেষ্টায় আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আলিয়া মাদ্রাসায় মহিলা শিক্ষিকা, হিন্দু ঢুকছে, হিন্দু কথা বলেন না কেন, মিথ্যা বলছি? হ্যাঁ, বাতিল সেখানে আছে না নাই বলেন? এই দাঁড়াইয়া ইয়া নবী সব ওই লাইনে, কথা বলেন না কেন, সব ওই লাইনে। নবীরে টানতে টানতে গরম, নবী নূরের তৈরির ফাঁকি ওই লাইনে কৌমিতে আছে নাই? নবী গাইবের মালিক সব ওই লাইনে, কথা বলেন না কেন? নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া ত্রুটি করছেন ওই লাইনে, কথা বলেন না কেন? কাদিয়ানি ওই লাইনে, আরবিতে একটা কায়দা আছে, আশ্বাস কাল মাদুম, অল্প কিছু ভালো থাকলেও এটা না থাকার মতো, অধিকাংশ যেটা এটার উপরে বিচার। আমরা দোয়া করি আলিয়া মাদ্রাসাই তো কওমির কিতাবাদি পড়াইতো, সেই সময় শিক্ষক ছিল আল্লাহওয়ালা, ছাত্র হয়েছে আল্লাহওয়ালা, একেবারে সব খারাপ তাও বলি নাই, হাতে গোনা আলহামদুলিল্লাহ কিছু আছে, যেগুলো আলেম হক্কানি আল্লাহওয়ালার তত্ত্বাবধানে চলে, আর অধিকাংশ জায়গায় সঠিক হকের উপরে তারা স্থির থাকতে পারতেছে না। কেন? উদ্দেশ্য হলো হুব্বে যা হুব্বে মাল হুব্বে নিসওয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই উলেকা কি আগামুতা না কোন ঔষধের জ্বালা? হ্যাঁ, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো ধরে বলেন কে, আর একটু সামনে আগাবো কি? যুবকরা আছো? আর যুবকরা বুড়ারা জায়গা যাক, এরা সব ডেট ফেল, এখন নিয়ে টেনশন করে লাভ নাই, যুবক যেদিক বিজয় সেদিক। যুবক ভাইরা রেডি আছো? তাহলে জিব্বা মহাব্বতে জিব্বা খুলে কণ্ঠ আওয়াজ করে একটা তাকবীর দাও, নারে তাকবীর, যেখানে আমরা সেখানে, এটা চিন্তা ভাবনা করে বলতে, কারণ যুবকরা তো আবার মজলিসেও যায়, রমনা পার্কেও যায়। হ্যাঁ না, যুবকরা হকের লাইনে যতদিন থাকবে আমরা
রক্ত দিয়ে হলেও আছে ইনশাআল্লাহ। মদিনার রাসূল বলেছেন যুবকদের দ্বারাই দ্বীনের খেদমত হয়েছে বেশি। তো এই ময়দানে যেহেতু বসছো, এত বয়ান শোনার পরে আবার রমনায় কেমনি গিয়ে বসবা? আল্লাহ ভয় অন্তরে ঢুকাও, আল্লাহ সবাইকে হকের খাদেম বানায় দেন। আরো আস্তে করে বলেন, আমিন।